পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চারিদিকে এখন শুধুই পূজার আমেজ। গতকালই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সব পূজা মণ্ডপ। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছাড়াও বাংলাদেশি বিশিষ্টজনরা যোগ দিয়েছেন শারদীয় এই উৎসবে। এতে পুজোর আয়োজন পরিণত হয়েছে মিলন মেলায়। নানা শিল্প ভাবনায় এবারও দুর্গাপূজা হচ্ছে কলকাতার প্রসিদ্ধ মণ্ডপগুলোতে। দুই বাংলাকে এক সুতোয় গাঁথার আয়োজন করেছে বেহালা নতুন সংঘ। তাদের থিম চতুরঙ্গের সংকল্প। শেখ হিমেলের নেতৃত্বে বাংলাদেশি পাঁচ শিল্পী শিল্প বন্ধনে তৈরি হয়েছে সেখানকার মণ্ডপ ও প্রতিমা। কলকাতা আবাসনের পূজাতেও আলপনার কাজ করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের বাংলাদেশি শিক্ষার্থীরা। সেখানে পূজা উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। শুধু কলকাতা মহানগরী নয়, এবার আশপাশে এলাকাগুলোতেও হচ্ছে জমকালো পূজা উৎসব বিভিন্ন পাড়ায় ভিন্ন ভিন্ন থিমে। পূজার আয়োজন দেখতে মণ্ডপগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত নামছে মানুষের ঢল। এবারে থিম আলোলিকা। আলোলিকা মানে হচ্ছে বাংলা শব্দের মানে হচ্ছে উর্ধ্বনি, আর আলোর অন্ধকার থেকে আলোর যে পথযাত্রা সেই রাস্তাটাকে বলে আলোলিকা। আমরা হয়তো সম্পাদক হয়েছি, অনেকেই প্রচারে রয়েছে, কিন্তু আনন্দ সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নিচ্ছি।